হ্যালো এভরিওয়ান, জার্মান প্রবাসের লার্ন জার্মান বেসিক A1 কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিস। আমাদের এই সিরিজটি আমরা এমনভাবে সাজিয়েছি যাতে এই সিরিজের মাধ্যমে জার্মান ভাষার A1 লেভেলের কোর্স কারিকুলামে সব কিছুই আপনারা শিখতে পারেন। আমাদের চেষ্টা থাকবে প্রতি সপ্তাহে মিনিমাম একটা ভিডিও পাবলিশ করার। আর দেরি না করে চলুন শুরু করা যাক। ভিডিওয়ের সব আপডেট পেতে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকুন, আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে দেরি না করে সাবস্ক্রাইব করুন। এই সিরিজের প্রতিটি ভিডিওতে আমরা প্রথমে আপনাদেরকে জার্মান শব্দ বা বাক্যটি বলবো, তার নিচে ইংরেজি এবং বাংলায় সেই শব্দটি বা বাক্যটির অর্থ দেয়া থাকবে। এতে করে আপনি সহজেই জার্মান শব্দটির উচ্চারণ ও অর্থ শিখতে পারবেন। লেকশন ফুনফ বা পর্ব পাঁচ, আমি আবার বলছি লেকশন ফুনফ বা পর্ব পাঁচ। গত পর্বে মানে লেকশন ফিয়াতে আমরা 1 থেকে 20 পর্যন্ত গণনা শিখেছি, আজকে আমরা তারপর থেকে শিখব জার্মান ভাষায় 21 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো বলার ক্ষেত্রে একটা প্যাটার্ন ফলো করে। আমরা যদি এই প্যাটার্নটা বুঝতে পারি তাহলে খুব সহজেই আমরা 21 থেকে 99 পর্যন্ত সংখ্যাগুলো বলতে পারবো। এখানে আমরা 21 থেকে 29 পর্যন্ত সংখ্যাগুলো প্রথমে দেখাচ্ছি। ছোটবেলা আমরা যখন সংখ্যাগুলো শিখতাম তখন আমরা এভাবে বলতাম 1+20 মানে হচ্ছে 21, অথবা 2+20 মানে 22। ইংরেজিতে যদি আমরা সেইমভাবে বলতে যাই, যেমন ইংরেজিতে যদি আমরা 21 বলি তাহলে একটু খেয়াল করে দেখবেন 21 মানে 20+1 বলি। জার্মান ভাষার ক্ষেত্রে ঠিক তার উল্টাটা। জার্মান ভাষার ক্ষেত্রে আমরা আগে বলবো সংখ্যাটা, যেই সংখ্যাটা হচ্ছে আমরা এখানে বলতে চাই, যেমন 1 তার সাথে হচ্ছে +20, এখানে প্লাসের জায়গায় আমরা বলবো এন্ড অথবা উন্ড, মানে হচ্ছে 1+20 21। এখানে উদাহরণে আমরা যেভাবে বলেছি 1 মানে আইনস, উচ্চারণের সুবিধার্থে বা লেখা সুবিধার্থে যাই বলেন না কেন, এখানে এস্ট্রা না বসে, আইনসের এস্ট্রা না বসে হবে হচ্ছে আইন উন্ড, তারপরে 20 মানে হচ্ছে সোয়ানসেস, তার মানে হচ্ছে আইন উন্ড সোয়ানসেস, আইন উন্ড সোয়ানসেস মানে 21। একইভাবে আমরা 22 এর ক্ষেত্রে বা 22 এর ক্ষেত্রে একই প্যাটার্ন ফলো করব। যেমন 22 কে যদি আমরা এভাবে ভাঙি 2+20, 2 এর ডয়েচ হচ্ছে সোয়াই, আর 20 এর ডয়েচ হচ্ছে সোয়ানসিস। এখন যদি আমরা এটাকে বলতে চাই, একসাথে বলতে চাই, সোয়াই প্লাস না বলে আমরা বললাম উন্ড, এবং 20 এর ডয়েচ হচ্ছে সোয়ানসিস মানে হচ্ছে সোয়াই উন সোয়ানসিস, তার মানে হচ্ছে 22 এর ডয়েচ সোয়াই উন সোয়ানসিস, আমি আবার বলছি সোয়াই উন সোয়ানসিস। তো 23-এর ক্ষেত্রেও আমরা সেম প্যাটার্ন ফলো করব। 23-কে যদি আমরা ভাঙি তার মানে হচ্ছে 3+20, 3 এর ডয়েচ হচ্ছে ড্রাই, এবং 20 এর ডয়েচ হচ্ছে সোয়ানসিস, তাহলে আমরা বলতে পারি ড্রাই উন্ড সোয়ানসিস, তার মানে হচ্ছে 23-এর ডয়েচ হচ্ছে ড্রাই উন্ড সোয়ানসিস। তো 24-এর ডয়েচ আশা করি আপনারা খুব সহজেই বলতে পারবেন। 24-কে যদি আমরা ভাঙি তার মানে হচ্ছে 4+20 মানে ফিয়া প্লাস সোয়ানসিস, অথবা ফিয়া উন্ড সোয়ানসিস, তার মানে হচ্ছে 24-এর ডয়েচ হচ্ছে ফিয়া উন্ড সোয়ানসিস, অথবা ফিয়া উন্ড সোয়ানসিস মানে 24। একইভাবে আমরা 25-কে যদি ভাঙি 5+20 মানে ফুনফ প্লাস সোয়ানসিস, অথবা ফুনফ উন্ড সোয়ানসিস, তার মানে হচ্ছে ফুনফ উন্ড সোয়ানসিস, 25-এর ডয়েচ হচ্ছে ফুন ফুন সোয়ানসিস। সো এখন আমরা খুব সহজেই 26-এর ডয়েচ বলতে পারবো জেক্স উন সোয়ানসিস, জেক্স উন্ড সোয়ানসিস, 6+20 26, তার মানে হচ্ছে জেক্স উন্ড সোয়ানসিস 26। 27 বা 27-এর ডয়েচও আশা করি আপনারা এখন খুব সহজেই বলতে পারবেন, 27 মানে 7+20, অথবা জিবন প্লাস সোয়ানসিস, অথবা জিবেন উন সোয়ানসিস, তার মানে হচ্ছে 27 এর ডয়েচ হচ্ছে জিবেন উন সোয়ানসিস, আমি আবার বলছি জিবেন উন সোয়ানসিস। 8 উন সোয়ানসিস মানে হচ্ছে 28,
আট উনচুয়াংশিশ, আট মানে এইট এবং চুয়াংশিশ মানে টোয়েন্টি, তার মানে হচ্ছে টোয়েন্টি এইট এর ডয়েচ আট উনচুয়াংশিশ। নয় উনচুয়াংশিশ মানে টোয়েন্টি নাইন বা উনত্রিশের ডয়েচ হচ্ছে নয় উনচুয়াংশিশ। ঠিক একইভাবে আগে যেভাবে আমরা সংখ্যাগুলোকে ভেঙে টোয়েন্টি তার সাথে যোগ করেছিলাম, একইভাবে টোয়েন্টি নাইনকে আমরা এভাবে ভাঙতে পারি নাইন প্লাস টোয়েন্টি বা নয়েন প্লাস চুয়াংশিশ অথবা নয়েন উনচুয়াংশিশ, তার মানে হচ্ছে টোয়েন্টি নাইনের ডয়েচ নয়েন উনচুয়াংশিশ। দ্রাইসিশ মানে তিরিশ বা থার্টি, আমি আবার বলছি দ্রাইসিশ। সো থার্টি ওয়ান বলার ক্ষেত্রেও আমরা সেম প্যাটার্ন ফলো করব। আপনি যদি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি নাইন পর্যন্ত সংখ্যাগুলোর প্যাটার্ন দেখে থাকেন তাহলে খুব সহজে থার্টি ওয়ান ও বলতে পারবেন। থার্টি ওয়ান থেকে থার্টি নাইন পর্যন্ত সংখ্যাগুলো ও একই প্যাটার্ন ফলো করবে, তার মানে হচ্ছে আমরা থার্টি এর পরে যে সংখ্যাটা বলতে চাই সেটা ওয়ান টু থ্রি যাই হোক না কেন, সবার প্রথমে আমরা সেই সংখ্যাটা বলবো। যেমন এখানে আছে ওয়ান, ওয়ানের ডয়েচ হচ্ছে আইনস, তার মানে আমরা ওয়ান প্লাস থার্টি মানে হচ্ছে আইন, তারপরে প্লাসের জায়গায় আমরা বলবো উন্ট, এবং থার্টি এর ডয়েচ হচ্ছে দ্রাইসিস, তার মানে আমরা থার্টি ওয়ানকে বলতে পারি আইন উন ড্রাইসিস। আমি আবার বলছি আইন উন ড্রাইসিস, তার মানে হচ্ছে তারপরে সংখ্যাগুলোও আপনি খুব সহজে বলতে পারবেন। যেমন থার্টি টু এর ক্ষেত্রে আপনি বলতে পারেন সয়ন রায়সিস অথবা রায়ন রায়সিস, এবং এইভাবে থার্টি নাইন পর্যন্ত আমরা সংখ্যাগুলো বলতে পারি। সো আশা করছি টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি নাইনের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ফলো করে আপনি থার্টি ওয়ান থেকে থার্টি নাইন পর্যন্ত সংখ্যাগুলোও বলতে পাচ্ছেন। এখন থেকে আমরা শুধু রাউন্ড ফিগারের সংখ্যাগুলা শিখব, আর বাকি সংখ্যাগুলা আপনারা টোয়েন্টি ওয়ান থেকে টোয়েন্টি নাইনের যে প্যাটার্ন আছে সেই প্যাটার্ন ফলো করে খুব সহজেই বলতে পারবেন। তো চল্লিশের ডয়েচ হচ্ছে ফিয়াতসিস, আমি আবার বলছি ফিয়াতসিস, তার মানে হচ্ছে একচল্লিশ বিয়াল্লিশ সেই সংখ্যাগুলো আপনি খুব সহজে বলতে পাচ্ছেন আশা করি। যেমন আমি আপনাদের সুবিধার্থে একটু বলছি, আইনুন ফিয়াতসিস মানে একচল্লিশ, সয়েন ফিয়াতসিস মানে বিয়াল্লিশ, ফুনপসিস মানে পঞ্চাশ, ফুনপসিস মানে পঞ্চাশ। এখন যদি আমরা একান্ন বা বান্ন বলতে চাই তাহলে আমরা কিভাবে বলবো? ওই যে বলেছিলাম একুশ থেকে উনত্রিশের প্যাটার্ন, আপনি যদি সেই প্যাটার্নটা ফলো করেন তাহলে খুব সহজেই আপনিও বলতে পারবেন। যেমন আয়ন ফুনপসিস, সয়ন ফুনপসিস, রায়ন ফুনপসিস। ষাট এর ডয়েচ হচ্ছে জেসসিস, এখানে একটু খেয়াল করতে হবে জেসসিসের বানানের ক্ষেত্রে আমরা যদি জেক্স এর শেষে যে অ্যাসটা আছে এই অ্যাসটা বসবে না, তার মানে হচ্ছে জেসসিস। আমি আবার বলছি জেসসিস মানে সিক্সটি বা ষাট। জিপসিস বা সত্তর, এখানেও লক্ষণীয় যে জিপসিস লেখার ক্ষেত্রে যদি আমরা জিবেন বা সেভেনের বানান দেখি শেষে একটা ইএন আছে, বাট এখানেও জিপসিস লেখার সময় জিবেনের যে ইএন আছে এই ইএনটা বাদ যাবে, তার মানে হচ্ছে সত্তরের ডয়েচ জিপসিস। আমি আবার বলছি জিপসিস মানে সত্তর। আকসেস বা এইটি অথবা আশি, আমি আবার বলছি আকসেস মানে আশি। নয়েন্সিস বা নব্বই, আমি আবার বলছি নয়েন্সিস বা নব্বই। বিশ থেকে নব্বই পর্যন্ত সংখ্যাগুলো লেখার ক্ষেত্রে আমরা যদি লক্ষ্য করে থাকি সবগুলা সংখ্যার ক্ষেত্রেই সিস দেওয়া আছে, শুধুমাত্র দ্রাইসিসের ক্ষেত্রে একটা ডাবল এস আছে বানানের ক্ষেত্রে। সো আশা করি এক থেকে নিরানব্বই পর্যন্ত সংখ্যাগুলো আপনারা এখন খুব সহজে বলতে পারবেন। এক থেকে বিশ পর্যন্ত সংখ্যাগুলো আমরা শিখেছিলাম গত পর্বে, এবং এ পর্বে আমরা একুশ থেকে উনত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো কিভাবে বলতে হয় তার একটা প্যাটার্ন বলেছি। আপনারা যদি সেই প্যাটার্নটা ফলো করেন তাহলে থার্টি ওয়ান থেকে নাইনটি নাইন পর্যন্ত সংখ্যাগুলো খুব সহজেই বলতে পারবেন। আমরা এখন চলে এসেছি আমাদের ফাইনাল সংখ্যায়, সেটা হচ্ছে ওয়ান হান্ড্রেড, আইন হুন্ডাট অথবা হুন্ডাট মানে হচ্ছে হান্ড্রেড বা একশো। এখানে আইন হুন্ডাট অথবা হুন্ডাট যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারি। আইন হুন্ডাট লেখার সময় আমি ব্র্যাকেটে আইন লিখেছি, কারণ আমরা যদি দেখি যে বাংলায়ও একশো, দুইশো, তিনশো মানে এক দুই তিন, একইভাবে
ডয়েচের ক্ষেত্রেও আমরা একইভাবে যদি আইন হুন্ডাট, সাই হুন্ডাট, ট্রাই হুন্ডাট, ফিয়া হুন্ডাট এভাবে বলতে পারি। সো প্যাটার্নটা ফলো করলে খুব সহজেই আপনারা সংখ্যাগুলোকে এভাবে বলতে পারবেন। সো আমাদের পরের সংখ্যা হচ্ছে 101। 101 থেকে 199 পর্যন্ত বলার ক্ষেত্রেও আমরা একটা প্যাটার্ন ফলো করতে পারি। এটা অনেকটা বাংলার মতোই, যেমন বাংলায় আমরা বলি 101, 102, 103, এখানেও আমরা সেম ভাবে বলবো 100+1 বা 100+1 অথবা 100+1। সো হুন্ডাটের ডয়েচ হচ্ছে আইন হুন্ডাট অথবা হুন্ডাট, এবং সবশেষ হচ্ছে আইনস। তার মানে হচ্ছে খুব সহজে আমরা বলতে পারি আইন হুন্ডাট আইনস, একইভাবে আইন হুন্ডাট সোয়াই, আইন হুন্ডাট রাই অথবা আইন হুন্ডাট সোয়ানসির, আইন হুন্ডাট রাইসিস, আইন হুন্ডাট ফিয়াতসিস, অথবা আপনি চাইলে হুন্ডাট ফিয়াতসিস, হুন্ডাট ফুনসিস, হুন্ডাট জেক্সিস এভাবে বলতে পারেন, অথবা হুন্ডাট জেক্সুন জেক্সিস, হুন্ডাট জিপসিস, জিবেনুন জিপসিস, হুন্ডাট আকসিস। সো এখন যদি আমরা 200 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলো বলতে চাই, খুব সহজেই আমরা বলতে পারবো। আমরা যদি কিছু প্যাটার্ন ফলো করি তাহলে খুব সহজেই আমরা 200 থেকে 999 পর্যন্ত বলতে পারবো। আমরা 100-এর ক্ষেত্রে বলেছিলাম যে আইন হুন্ডাট, এখন যদি আমরা সেইখানে 200 বলতে চাই, তার মানে শুধুমাত্র স, যেটা যেমন বাংলার ক্ষেত্রে আমরা যেরকম বলি 100, 200, 300, একইভাবে আমরা ডয়েচের ক্ষেত্রেও বলতে পারি। যেমন আমরা শিখেছিলাম আইন হুন্ডাট, এখন 200 যদি বলতে চাই তাহলে বলবো সাই হুন্ডাট। আমি আবার বলছি সাই হুন্ডাট। এখন যদি আপনি 300 বলতে চান তাহলে কিভাবে বলবেন? খুব সহজ, 2-এর জায়গায় শুধু 3 বসাবেন। 4-এর ক্ষেত্রেও সেম, ট্রাই হুন্ডাট, ফিয়া হুন্ডাট, ফুন হুন্ডাট, সিক্স হুন্ডাট, সেভেন হুন্ডাট, আট হুন্ডাট, নয়ন হুন্ডাট। এবং আপনি যদি বাকি প্যাটার্নগুলো ফলো করেন তাহলে আশা করি আপনি 200 থেকে 999 পর্যন্ত খুব সহজে বলতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আপনারা 1 থেকে 999 পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে রয়েছে বলতে হয় আশা করছি সেটি শিখেছেন এবং খুব সহজে বলতে পাচ্ছেন। এখন আমরা শিখবো কীভাবে 1000 বা হাজারের সংখ্যাগুলো বলবো। যেমন এখানেও, যেমন 100-এর ক্ষেত্রে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে 100, একইভাবে এখানেও 1000, অনেকটা বাংলার মতোই, যেমন আমরা বলছি 1000, 2000, 3000 এভাবে বাড়তে থাকবে। সেইম আমরা ডয়েচের ক্ষেত্রেও বলবো, যেমন এখানে হাজারের ডয়েচ হচ্ছে থাউজেন্ড। সো আমরা যদি এখানে 1000 বলি তাহলে বলবো আইন থাউজেন্ড, ও এবং এইভাবে আপনি বাড়াতে থাকবেন। যেমন 2-এর ক্ষেত্রে সোয়াই, 3-এর ক্ষেত্রে দ্রাই, 4-এর ক্ষেত্রে ফিয়া, এভাবে বাড়তে থাকবে। আশা করি আপনি এখন এই প্যাটার্নটা ফলো করে 100,000 পর্যন্ত বলতে পারবেন। তার মানে হচ্ছে হাজারের ডয়েচ যদি আমরা বলতে চাই তাহলে বলবো আইন থাউজেন্ড, তার মানে হচ্ছে থাউজেন্ড। একইভাবে আমরা যদি 100,000 বা যেটি বাংলায় 1,00,000 বলতে চাই তাহলে আমরা বলতে পারবো আইন হুন্ডাট থাউজেন্ড। আমি আবার বলছি আইন হুন্ডাট থাউজেন্ড। গত পর্বে আমরা 1 থেকে 20 পর্যন্ত জার্মান ভাষায় কিভাবে সংখ্যাগুলোকে বলতে হয় সেটা শিখেছি। এ পর্বে আমরা শিখলাম 21 থেকে 1,00,000 পর্যন্ত বা 100,000 পর্যন্ত সংখ্যাগুলো কীভাবে বলতে হয়। আপনি যদি প্যাটার্নগুলো ফলো করেন তাহলে খুব সহজেই আপনি সংখ্যাগুলোকে বলতে পারবেন। আজ এ পর্যন্তই। ঘরে বসে জার্মান ভাষা শিখতে চাইলে আমাদের লার্ন জার্মান ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন। এছাড়াও আমাদের জার্মান প্রবাসী ওয়েবসাইটে বেসিক জার্মান এবং প্রতিদিনের জার্মান শেখার রিসোর্সগুলো দেখতে পারেন। আমাদের ফেসবুক গ্রুপ ও জার্মান প্রবাসী ওয়েবসাইটের লিংক পাবেন নিচের ভিডিও ডিসক্রিপশনে। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট পর্বে। ফিরে নাক, চুজ।